আপনাদেরকেও বলছি ওর চ্যানেল তো দেখবেনই, তার সাথে আমাদের ছবিটাও দেখুন, 30 জুন রিলিজ করছে, প্লিজ গো অ্যান্ড ওয়াচ অ্যান্ড টেল আস হাউ। ওয়েলকাম বন্ধুরা, আমি আরিয়ান্ত মুখার্জি, চলে এসেছি আরও একটা দুর্দান্ত ভিডিও নিয়ে। পার্ক স্ট্রিটের পার্ক হোটেলে 23 জুন 2023 রিলিজ হয়ে গেল আপকামিং ফিল্ম শহরের উষ্ণতম দিনের মিউজিক ইভেন্ট। জোষ্টিম থেকে স্পেশাল ইনভাইট পেয়ে মেট্রো থেকে আমি পার্ক স্ট্রিট নামলাম। নেমে একটু খোঁজাখুঁজি করার পরেই পার্ক হোটেলের সামনে এসে পৌঁছালাম। পার্ক স্ট্রিটের পার্ক হোটেলে এটা ছিল আমার ফার্স্ট টাইম। ভিতরের অ্যাম্বিয়েন্স ছিল দুর্দান্ত, পুরো জোশ টিম মিলে বেশ খানিকটা ফটো ভিডিও তুলে নিলাম। সাথে ছিল মৌদি, অনেকদিন পর মৌদির সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছিল। তারপর কোনো রকম ফটো ভিডিও তোলার পর, খানিক গল্প করার পর আমরা ধীরে ধীরে পৌঁছালাম ভিতরে। আর ভিতরে পৌঁছাতেই আমাদের একে একে এন্ট্রি করে দেওয়া হলো। স্টার্ট হওয়ার কথা ছিল 5টা থেকে, বাট সেটাই কিন্তু রইতে সইতে ওই ডিলে করতে করতে শুরু হলো 6টার সময়। দুদিকে ছিল শহরের উষ্ণতম দিনের ব্যানার, আর ভিতরে ছিল কমপ্লিট কাস্ট। বিক্রম চ্যাটার্জি থেকে শুরু করে সোলাঙ্কি রয়, সুজয় প্রসাদ, অনিন্দ চ্যাটার্জি, তো মানুষ ছিল ভিতরে। লগ্নজিতা দিয়ে আমার অনেকদিন থেকে ফেভারিট ছিল, আর তারই গাওয়া টাইম মেশিন গানটা এই মুভির ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সং। ওখান থেকে বেরিয়ে এবার আমরা চলে যাচ্ছিলাম উপরে, বিকজ উপরে আমাদেরকে বিয়ার গার্ডেনে কাস্তের সাথে কিছু শ্যুটের প্ল্যান করা হচ্ছিল। জোশ টিম থেকে আমাদেরকে বলা হয়েছিল সেই শ্যুটগুলো করার জন্য, সো দ্যাটস ওয়াই আমাদেরকে উপরে নিয়ে গিয়ে একটু বসিয়ে জায়গাগুলোকে ভেরিফাই করানো হচ্ছিলো যে ওই জায়গাগুলোতে আদেও শ্যুটটা করা যাবে কি না। যেহেতু লাইট ওখানে খুবই কম ছিল, সেই জন্য ভিডিও কতটা হবে সেটা নিয়ে আমরা একটু ডাউটফুলই ছিলাম। বাট স্টিল অনেক দিক ওদিক করার পর, জায়গাগুলো ঘুরে আসার পর, ফাইনালি সুইমিং পুলের পাশে আমরা এমন একটা জায়গা পেলাম যেখানে ভিডিও কিন্তু দুর্দান্ত হতো। অ্যাম্বিয়েন্সটা পার্ক হোটেলের এতই ভালো যে একটু ভালো যদি প্রপার লাইট কন্ডিশন থাকে তাহলে দুর্দান্ত ফটো ভিডিও তোলা যাবে। সো আমরা উপরে যাচ্ছি, বিকজ উই আর প্ল্যানিং টু ডু দিস এন্টায়ার থিং হিয়ার অনলি, সো দ্যাটস ইট। এখানে হবে না, বাট এখানকার অ্যাম্বিয়েন্সটা এতটাই অন্ধকার যে আই ডোন্ট নো কি এখানে হওয়া পসিবল। স্টিল লেট সি, অ্যান্ড দিস ইজ ইন দ্য ইনসাইড অফ পার্ক হোটেল, দিস ইজ বিয়ার গার্ডেন। তো এতক্ষণ আমরা সুন্দর করে সেলিব্রেশন করলাম ফটো। আমি
শহরের উষ্ণতম দিনের মেইন কাস্ট বিক্রম চ্যাটার্জি আর সোলাঙ্কি রয়ের সাথে আমরা বসে বেশ খানিকক্ষণ আড্ডা দিলাম। তারপরেই আমাদের সাথে চলে এসেছিল লগ্নজিতা দি এবং পুরো মিউজিক টিম। মিউজিক টিমের সাথে একটা রিল বানানোর জন্য আমরা বেশ খানিকক্ষণ চেষ্টার পর একটা ফাইনাল শট আমাদের কাছে চলে আসে। বিক্রমদার সাথে গল্প করে বেশ ভালো লাগছিল। সুজয় প্রসাদ চ্যাটার্জি, সোলাঙ্কি রয়, বিক্রম চ্যাটার্জি, অনিন্দ্য চট্টোপাধ্যায়, এইরকম দুর্দান্ত অ্যাক্টার অ্যাক্ট্রেসদের নিয়ে হওয়া এই দুর্দান্ত নস্টালজিক সিনেমা শহরের উষ্ণতম দিন রিলিজ হচ্ছে 30 জুন। আর অবশেষে তারই একটা ছোট্ট বাইট দিল সোলাঙ্কি দি। কলেজের মেমোরিজগুলো আমাদের কাছে কতটা স্পেশাল, এবং আমরা বাঙালিরা প্রত্যেকেই নস্টালজিয়ায় বাঁচি, আমরা ভালোবাসি আমাদের শহরকে, আমরা ভালোবাসি আমাদের কলেজ জীবনকে, আমাদের পড়াশোনা ওই টাইমটাকে, উই উইল মিস আ লট। সো এই ছবিটা যখন আমরা অভিনয় করেছি তখন আমরা অ্যাকচুয়ালি টাইম মেশিনে করে ওই সময়টাতে চলে গেছিলাম। সো এটাই বলার যে তোমাকেও বললাম পার্সোনালি আই এম ইনভাইটিং ইউ, প্লিজ কাম অ্যান্ড ওয়াচ মাই ফিল্ম। আর আপনাদেরকেও বলছি ওর চ্যানেল তো দেখবেনই, তার সাথে আমাদের ছবিটাও দেখুন, 30 জুন রিলিজ করছে, প্লিজ গো অ্যান্ড ওয়াচ অ্যান্ড টেল আস হাউ ইউ ফিল। একদম, তোমরা সবাই যাবে দেখবে পুরো মুভিটা, ভীষণ একটা দুর্দান্ত কানেক্ট করতে পারবে তোমরা প্রত্যেকে, আমাদের বয়সীদের ছবি, আমাদের ছবি, এক্স্যাক্টলি। সো প্লিজ যাও তোমরা, 30 জুন রিলিজ হচ্ছে, এটা দেখো আর অবশ্যই জানিও কিন্তু দেখে কেমন লাগে। অবশেষে আমি সবাইকে টাটা জানিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আমি যাচ্ছিলাম বলে দেবাঞ্জন বেশ একটু কান্না কান্না মানে করছিল, যদি ওর না অ্যাক্টিং ছিল, বাট সবার সাথে মিট করে বলাল আমার ভীষণ ভালো লাগলো। সো ফাইনালি বেরিয়ে গেলাম পার্ক হোটেল থেকে, এবার আমাকে যেতে হবে মেট্রোতে, বিকজ অনেকটা লেট হয়ে গেছে আর বাইরে ক্রাউড যথেষ্ট বেড়েছে, আর এখন যদি আমি এটা কমপ্লিট না করতে পারি তো বাড়ি ফিরতে লেট হয়ে যাবে। সো আই হোপ তোমাদের ভালো লাগলো ভিডিওটা, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও দেন লিভ আ কমেন্ট, শেয়ার ইট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস এন্টায়ার ভিডিও, টাটা, বাই বাই। এই বুধবার আসতে চলেছে কিন্তু কাশ্মীরের নেক্সট এপিসোড। ফাইনালি আমরা অমৃতসর থেকে কীভাবে কাশ্মীর বসেছিলাম সেটা দেখতে পাবে তোমরা এই ভিডিওতে। জানতে ডান দিকের ভিডিওতে ক্লিক করো, আর ফেসবুকে টাকা কীভাবে গাড়ি কিনলাম সেটা জানতে বাঁ দিকের ভিডিওতে ক্লিক করো।